আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য বিগত 2021 সালে আসা একটি ম্যাথ আপনাদের জন্য নিয়ে এসেছি। এই ম্যাথটি আজকে আপনাদেরকে সহজ ওয়েতে সমাধান করে দেখাবো। তো এটি হচ্ছে পার্ট টু, প্রশ্ন সমাধান করার এটি হচ্ছে পার্ট টু। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, এভাবে পার্ট দিয়ে দিয়ে আপনাদেরকে একটি একটি ইম্পর্টেন্ট ম্যাথগুলা বিগত বছরে আসা আপনাদেরকে সমাধান করে দেখাবো। তো আমার সাথেই দেখেন। তো এখানে দেখেন আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে মান নির্ণয় করো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল রুট টু এক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত। এখানে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান দেওয়া আছে, আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বাহির করতে হবে। তো এটা আমরা খুবই সিম্পল ওয়েতে আপনাদেরকে সমাধান করে দেখাবো। তো এখানে লক্ষ্য করেন যে আমরা ফার্স্টে লিখে নিলাম যে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল রুট টু এক্স, এটা আমাদের দেওয়া ছিল। এই যে উপরে দেখেন এটা আমাদের দেওয়া ছিল। তো আমরা এখানে একটু কাজ করে নিতে হবে, কারণ এখানে আমাদেরকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বাহির করে নিতে হবে। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বাহির করতে পারবো। তো এখানে লক্ষ্য করেন আমরা এখানে যা দেওয়া ছিল ওইটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিলাম, মানে একটু কাজ করে নিলাম। তো এখানে লক্ষ্য করেন যে আমরা ফার্স্টেই উভয় পক্ষে এক্স দিয়ে ভাগ দিয়ে দিলাম। তো এখানে আমরা লিখে দিলাম সাইড নোট হিসাবে উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করে। তো আমরা এ পক্ষ আর এ পক্ষকে এক্স দ্বারা ভাগ দিলাম। তো ভাগ দেওয়ার ফলে আমরা এখানে লক্ষ্য করেন আমরা এখানে কি পাবো। তো এখানে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স, তো এই এক্সটা কিন্তু এক্স স্কোয়ারের নিচেও এখানে ওয়ানের নিচেও এই এক্সটা রয়েছে। তো আমরা এটা একটু আলাদাভাবে লিখতে পারি। এখানে লক্ষ্য করেন এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স, আমরা কী লিখলাম আলাদাভাবে লিখলাম একটু। তো তারপর এখানে লক্ষ্য করেন ইকুয়াল ছিল, আমরা ইকুয়াল দিলাম। তারপর এখানে দেখেন উপরে এক্স আর নিচের এক্স কাটাকুটি চলে যায়, তো এখানে আমাদের থাকবে হচ্ছে গিয়ে রুট টু। তারপর আবার আমরা এই দিক দিয়ে ভা দিয়ে, এখন এখানে লক্ষ্য করেন এখানে রয়েছে দুটি এক্স আর সরি এখানে রয়েছে এক্স স্কোয়ার, এখানে রয়েছে এক্স, তো এখান থেকে একটি এক্স চলে যাবে। তো একটি একটি এক্স ভাগ হয়ে গেলে এখানে থাকবে একটি এক্স। তো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট টু, আমরা দেখেন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বাহির করলাম রুট টু। আমাদের দেওয়া ছিল কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল রুট টু এক্স, এইটা আমাদের মান দেওয়া ছিল। আমরা একটু কাস্টমাইজ করে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বাহির করলাম। তো আমরা এখন খুব সহজে আমাদের মানটা নির্ণয় করতে পারবো যে রাশিটা আমাদের দেওয়া ছিল। তো আমরা জাস্ট একটু কাস্টমাইজ করে নিলাম। তো এখন আমরা আমাদের প্রদত্ত রাশিটা লিখব। তো আমরা এখন এখানে লিখব যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তো আমাদের প্রদত্ত রাশি কী দেওয়া ছিল উপরে লক্ষ্য করেন, আমাদের প্রদত্ত রাশি এখানে প্রদত্ত রাশিটা আমাদের দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বাহির করার জন্য। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমাদের বাহির করার কথা বলা হয়েছে। তো এখানে লক্ষ্য করেন আমরা এখানে যদি এক্স স্কোয়ার প্লাস আমরা এখানে যদি ওয়ান বাই এক্স এই পুরাটার উপরে হো স্কোয়ার দিয়ে দিই তাহলে কিন্তু মান আমাদের একই থাকতেছে, কারণ এখানে লক্ষ্য করেন যে ওয়ানের মধ্যে দু স্কোয়ার দিই তাহলে আমরা বেসিক্যালি ওয়ানেই পাবো। তো আমরা এখানে আমাদের সূত্রটা ইউজ করার একটু সুবিধার্থে আমরা ওয়ানের উপরও স্কোয়ার দিয়ে দিলাম। তো এখানে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের হো স্কোয়ার আমরা দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমরা যদি এক্সকে এ ধরি এবং ওয়ান বাই এক্সকে যদি এক্সকে আমরা যদি বি ধরি তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে লক্ষ্য করেন এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। তো আমরা চলেন এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, এ প্লাস বি আমাদের এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান বাই এক্স, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে আমাদের এক্স আর বি হচ্ছে ওয়ান বাই এক্স, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখেন এই এক্সটা কিন্তু উপরে আর এই এক্সটা হচ্ছে নিচে, তো এক্স এক্সে কাটাকুটি চলে যাই। তো আর এখানে লক্ষ্য করেন আমরা কী করতে পারি, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা বাহির করে নিয়েছি। এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে আমাদের রুট টু,
তো আমরা এখানে এই মানটা বসিয়ে দেব রুট টু, এর উপরে স্কোয়ার ছিল আমরা স্কোয়ার দিয়ে দিলাম, তারপর মাইনাস টু আমরা মাইনাস টু দিয়ে দিলাম, আর এটা তো কাটাকুটি চলে গিয়েছে। তো এখানে লক্ষ্য করেন, আমরা জানি রুটের স্কোয়ারে কাটাকুটি যাই, তো আমরা রুটের স্কোয়ারে কেটে দিব। রুটের স্কোয়ারে যদি কাটাকুটি চলে যাই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে টু, আর এখানে ছিল মাইনাস টু। তো এখানে লক্ষ্য করেন, এখানে আমরা পাবো হচ্ছে গিয়ে জিরো। তো আমাদের আনসার কত পেলাম আমরা? জিরো। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার আমি একটু দেখানোর চেষ্টা করি, আমাদের কি দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল হচ্ছে মান নির্ণয় করো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল যদি রুট টু এক্স হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। তো এখানে লক্ষ্য করেন, আমরা জাস্ট যা দেওয়া ছিল আমরা তা লিখলাম, লিখার পর আমরা এটা একটু কাস্টমাইজ করে নিলাম, কারণ আমাদের এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান লাগবে। তো আমরা এটা থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বাহির করে নিলাম। তো এখানে আমরা কী করলাম, আমরা উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ দিলাম। ভাগ দেওয়ার ফলে আমরা এখানে এই যে এক দিয়ে এক্স দিয়ে ভাগ দিলাম, এখানে এই এক্সটা কিন্তু এক্স স্কোয়ারের নিচেও ওয়ানের নিচেও, তো আমরা এটাকে একটু আলাদাভাবে লিখলাম। লিখার ফলে আমরা এখানে কি করলাম, এখানেও এখানে তো আলাদাভাবে লিখার কিছু নেই, এখানে জাস্ট কাটাকুটি চলে গিয়েছে এ এক্স, আর এ এক্সে কাটাকুটি চলে গিয়ে এখানে রুট টু রয়েছে। তারপর এখানে লক্ষ্য করেন, এখানে আমরা এখানে দেখেন একটা এক্স চলে যায়, তো এখান থেকে একটা এক্স এ এক্সের সাথে এ এক্সে কাটাকুটি দিলে এখানে একটি এক্স রয়ে যায়, তো আমরা এখানে একটি এক্স রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে প্লাস ওয়ান বাই এক্স, এখানে তো কাটাকুটি করার কিচ্ছু নাই, তো যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিলাম এখানে। তো আমরা বেসিক্যালি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পেয়ে গেলাম রুট টু। তারপর আমরা আমাদের প্রদত্ত রাশিটা লিখলাম, প্রদত্ত রাশি কোনটা, যার মান বাহির করার কথা আমাদের বলা হয়েছে। এটা লেখার পর আমরা এখানে কী করলাম, এখানে ওয়ান বাই এক্সের উপরে স্কোয়ার দিয়ে দিলাম, কারণ আমরা জানি ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ানের কোনো মানের পরিবর্তন হয় না। তো এটা কেন দিলাম আমরা, আমরা সূত্র প্রয়োগ করার সুবিধাটাতে আমরা দিলাম। তো এটাকে আমরা এ ধরলাম আর এটাকে আমরা বি ধরলাম, বি ধরে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো অ্যাপ্লাই করার ফলে এখানে দেখেন আমাদের এ এক্স আর এ এক্স কাটাকুটি চলে যায়, আর এইখানে এক্স প্লাস ওয়ান এক্স এটার মান কিন্তু আমরা বাহির করেছি। এটার মান আমরা কত বাহির করেছি, এটার মান বাহির করেছি হচ্ছে আমরা গিয়ে রুট টু। তো এখানে আমরা এটার মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখেন রুটে আর স্কোয়ারে কাটাকুটি যাই, তো রুটে আর স্কোয়ারে আমরা কেটে দিলাম, কেটে দেওয়ার ফলে এখানে আমাদের রয়েছে হচ্ছে টু, আর এখানে মাইনাস টু ছিল মাইনাস টু দিলাম। দেওয়ার পর এখানে আমরা টু থেকে টু টু দু চলে যাই, তাহলে আমরা পেলাম হচ্ছে জিরো। তো আমরা কী বলতে পারি, আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হচ্ছে জিরো। আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা।